বিগ ব্যাশের খেলার স্বপ্ন অধরাই থেকে গেল বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। বিসিবি থেকে এনওসি পেলেও হোবার্ট হারিকেন্সের সব ম্যাচ খেলা সম্ভব হবে না। রিশাদকে না পেয়ে আফগান রিস্ট স্পিনার ওয়াকার সালাম খেলকে দলে নিয়েছে হোবার্ট। অনুবাপী রিপোর্ট। ঘূর্ণিতেই হবে বাজিমাত, টার্নিং অ্যাকুরেসির সাথে বলিংয়ে থাকবে ধার, এমনই একজন লেগ স্পিনারের দীর্ঘদিনের অপেক্ষার অবসানের নাম রিশাদ হোসেন। লাল সবুজ জার্সি গায়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে এই লেগ স্পিনার নজর টেনেছিলেন সবার। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। নিলাম থেকে তাকে দলে ফিরিয়েছিল হোবার্ট হারিকেন্স, তবে শেষ পর্যন্ত বিগ ব্যাশের আসরে 22 গজে ঝড় তোলা হচ্ছে না এই অলরাউন্ডারে, যা হচ্ছে না তাসমান পারের দেশে। বিসিবি 21 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ হোবার্টের হয়ে খেলার জন্য এনওসি দিয়েছিল এই লেগ স্পিনারকে। এই সময় পর্যন্ত ওদের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেতেন রিশাদ। সেই কারণেই বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালাম খিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিপিএল এর কারণে বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের, ঘরোয়া আসরই বেশি প্রাধান্য পাবে সেটাই স্বাভাবিক। নীলফামারী থেকে উঠে আসা এই ক্রিকেটার নিজেকে প্রমাণ করেছেন প্রতিনিয়ত, বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক দল দিয়ে যার শুরু। গেল সপ্তাহে আইপিএল এর নিলামেও দল পাননি রিশাদ, সেখানে রয়েছে অনেক হিসাব নিকাশ। শুধু রিশাদ নয়, বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই দলে নেয়নি আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। অর্ণব বাপি, 71.